সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, দমন পীড়ন করে এই সরকার ও সংসদ টিকিয়ে রাখা যাবে না। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ডামি নির্বাচন ও ডামি সংসদ জনগণ প্রত্যাখ্যান করেছে, দমন পীড়ন করে এই সংসদ টিকিয়ে রাখা যাবে না। এবারে জানাবো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল পূর্ব সমাবেশে এই সংসদ পিকনিক সংসদ আখ্যা দিয়েছেন সাবেক বিচারপতি ফয়েজি। জানাবো, গণতন্ত্রকে রক্ষা করতে জনগণ লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বারোদলীয় জোটের শীর্ষ নেতারা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকায় কালো পতাকা মিছিল হয়েছে। বিকেলে রাজধানীর শান্তিনগর বাজার থেকে কাকরাইল সড়ক অভিমুখে মিছিলটি হয়। এ সময় নেতাকর্মীরা কালো পতাকা উঁচিয়ে সরকারের পদত্যাগ ও সংসদ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। জানিয়ে দেব, দ্বাদশ সংসদ দায়িত্ব পালনে সক্ষম হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ভারতের মাদ্রাসায় পড়ানো হবে বেদ, গীতা ও রামায়ণ। মাদ্রাসা আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে ভারতের মাদ্রাসার পাঠ্যক্রমে বেদ, গীতা এবং রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দমন পীড়ন করে এই সরকার ও সংসদ টিকিয়ে রাখা যাবে না গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ডামি নির্বাচন ও ডামি সংসদ জনগণ প্রত্যাখ্যান করেছে, দমন পীড়ন করে এই সরকার ও সংসদ টিকিয়ে রাখা যাবে না। মঙ্গলবার বিকেলে ডামি নির্বাচন ও সংসদ বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা একথা বলেন। এ সময় বক্তারা বলেন, গত 7ই জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি, যা হয়েছে তা মানুষের ভোট কেড়ে নেওয়ার আয়োজন। এ নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠিত হয়েছে সেটিও জনগণের ম্যান্ডেট ছাড়া অবৈধ সংসদ। ফলে এই সংসদ ও সরকার জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না, বরং যতদিন টিকে থাকবে মানুষের সর্বনাশ বাড়তে থাকবে, বাড়তে থাকবে দমন পীড়নের নির্যাতন। তারা বলেন, এই সরকার যতদিন টিকে থাকবে ততদিন পোষ্য একচেটিয়াদের লুট এবং দুর্নীতির বাড়তেই থাকবে। ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে লুটের আয়োজন চলছে, ব্যাংকগুলোকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, টাকা ছাপিয়ে লুটের আয়োজন চলছে। সরকারের বিদেশি রাষ্ট্রের উপর নির্ভরশীলতা দাসত্বের পর্যায়ে পৌঁছে গেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশে বিজেপি সদস্যের মৃত্যুতেও তারা জবাবদিহি চাইতে পারছে না। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সার্বভৌমত্বকে শেখ হাসিনার সরকার জলাঞ্জলি দিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা। এই সংসদ পিকনিক সংসদ বললেন সাবেক বিচারপতি ফয়েজি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর 1টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিএনপির সমর্থক আইনজীবীরা দ্বিতীয় বাকশাল মানিনা মানব না ব্যানারে কালো পতাকা মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেটে আসেন। এ সময় আইনজীবীরা মাজার গেটের বাইরে যাওয়া চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। 1টার দিকে বিক্ষোভকারীরা গেটের সামনে বসে পড়েন এবং মাজার গেটের চারপাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সেখানেই তারা দুপুর 2টা পর্যন্ত সমাবেশ করেন। পতাকা মিছিলে অংশ নিয়ে হাইকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি বলেন, জাতীয় পার্টি লুটপাটের অপোজিশন, এই সংসদ পিকনিক সংসদ, এই তথাকথিত অপোজিশন লুটপাটের অপোজিশন, এটা নিপাত যাবে, জনগণ প্রত্যাখ্যান করেছে, আমরা প্রতিদিন প্রত্যাখ্যান করতে থাকব, একদিন এরা নিপাত যাবে ইনশাল্লাহ। পতাকা মিছিলে অংশ নিয়ে সুপ্রিম কোর্টের সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন বলেন, 7ই জানুয়ারি বর্তমান শাসক দল যে নির্বাচন করেছে সে নির্বাচনকে কোনো নির্বাচন বলা যায় না, আর এই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে তাকেও নির্বাচিত সংসদ বলা যায় না। এই নির্বাচনে দেশের 95% ভোটার ভোট দেয়নি, তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কো কনভেনর সুব্রত চৌধুরী বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে মেসেজ দিতে চাই, আর খেলবেন না, অনেক খেলেছেন, দয়া করে ক্ষমতা ছেড়ে দেন, তা না হলে গভীর সংকটের মধ্য দিয়ে আপনাদের পদচ্যুত করা হবে। সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, পুলিশ ছাড়া আওয়ামী লীগের কোনো অবলম্বন নেই, এই পার্লামেন্ট ডামি, এই ডামি নির্বাচন জনগণ মানে না, আমরা ডামি সরকার মানি না, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সংসদ জনগণের সংসদ নয়, আমরা দেশের সার্বভৌমত্ব দেখতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে, ঘরে ফিরে যাবে না।
গণতন্ত্র রক্ষা করতে জনগণ আন্দোলন চালিয়ে যাবে বারোদলীয় জোট। গণতন্ত্র রক্ষা করতে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বারোদলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, প্রশাসনের মাধ্যমে এই জালিয়াতি নির্বাচন গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশকে বাকশালী ধারায় ফিরিয়ে এনেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে রক্ষা করতে দেশের জনগণ লড়াই চালিয়ে যাবে। মঙ্গলবার বিকেলে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায় বিজয়নগর থেকে বারোদলীয় জোটের উদ্যোগে কালো পতাকা বিক্ষোভ মিছিল শুরু হয়। পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বারোদলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া সংসদ সদস্যদের নিয়ে আজ অবৈধ সংসদ অধিবেশন বসেছে। এই নীতিবর্জিত প্রহসনের সংসদকে দেশবাসী সহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি, এই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা হোক। দেশের গণতন্ত্র মুক্ত করতে হলে স্বাধীনতা ফিরিয়ে আনতে নতুন মুক্তিযুদ্ধ ব্যতীত মুক্তির বিকল্প নেই। বক্তারা আরো বলেন, ইতিহাসের ভয়াবহতম বিপর্যয়ের মুখে বাংলাদেশ। বিদেশি ঋণের পাহাড়ের নিচে দেশকে দেউলিয়া বানানোর 90% কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়ে গেছে। দেশ বিরোধী রাষ্ট্রবিধ্বংসী নিষ্ঠুরতম কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রতিবাদের সকল পথ এবং উপায় বন্ধ করে দিয়ে দেশে ভারতীয় তাবেদার একদলীয় শাসনের বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল পথ এবং উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জাতির সামনে আরেকটি মুক্তিযুদ্ধে ডাক দেওয়া ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই। স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে। রিজভির নেতৃত্বে ঢাকায় কালো পতাকা মিছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে ঢাকায় কালো পতাকা মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর শান্তিনগর বাজার থেকে কাকরাইল সড়ক অভিমুখে মিছিলটি হয়। এ সময় নেতাকর্মীরা হাতে কালো পতাকা উঁচিয়ে সরকারের পদত্যাগ ও সংসদ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে রাজধানীতে এই কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি সহ মিত্র দল এবং জোটগুলো। তবে আজ ঢাকা মহানগরীর সাতটি স্থানে কালো পতাকা মিছিলের ঘোষণা দিল পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোথাও নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি। শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের মাদ্রাসায় পড়ানো হবে বেদ, গীতা ও রামায়ণ। মাদ্রাসা আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে ভারতের মাদ্রাসার পাঠ্যক্রমে বেদ, গীতা, রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় ওপেন স্কুলিং সংস্থার নতুন এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাচীন ভারতের জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি চর্চা হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে 100 মাদ্রাসায় এগুলো পড়ানো শুরু করা হবে, পরবর্তীতে 500 মাদ্রাসায় তা চালু করা হবে। এছাড়া চলতি বছরেই নতুন এই সিলেবাস উত্তরাখণ্ডের 4টি মাদ্রাসায় যুক্ত করা হচ্ছে। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড জানিয়েছে, পর্যায়ক্রমে তাদের 117টি মাদ্রাসার পাঠ্যসূচিতে যুক্ত হবে রামায়ণ। উত্তরাখণ্ডের দেহরাদুন, হারিদ্বার, নাইনিতল ও উধম সিং নগর মাদ্রাসার পাঠ্যসূচিতে রামায়ণ যুক্ত করা হয়েছে। রামায়ণ পাঠদানের জন্য নতুন শিক্ষকও নিয়োগ দেওয়া হবে। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস বলেন, আমাদের শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি রামায়ণও পড়াবো। আমরা যদি লক্ষণের কাহিনী থেকে তাদের শেখাতে পারি যে বড় ভাইয়ের জন্য তিনি কত ত্যাগ করেছিলেন, তাহলে ক্ষমতার লালসে আওরঙ্গজেবের ভাই হত্যার কাহিনী শেখানোর দরকার কি? শামস বলেন, অযোধ্যার রাম মন্দির নিয়ে সারা দেশে উৎসব চলছে, এ কারণে আমরাও মাদ্রাসায় রামের কাহিনী পড়ানো শুরু করতে চাচ্ছি। আগামী মার্চ থেকে শুরু হবে কবি ও দার্শনিক আল্লামা ইকবালের লেখায়ও রামের কথা বলা হয়েছে। তিনি রামকে বলেছেন ইমামি হিন্দ। ভারতীয় মুসলমানদের রামকে অনুসরণ করা উচিত, কারণ আমরা আরবীয় না। আমরা হয়তো ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছি, কিন্তু আমাদের পূর্বপুরুষদের ভুলে যেতে পারি না।